আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লাকি লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম করছি, কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে, যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ব্লগটি দেখছেন। আশা করি সবাই আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। বরাবরের মতো আশা রাখি আমার এই ব্লগটিও ভালো লাগবে, তাই ব্লগের শুরুতেই লাইক দিয়ে আমার এই ব্লগটি দেখা শুরু করুন প্লিজ। আপনাদের ছোট্ট একটি লাইকই কিন্তু আমার এই ব্লগগুলো আরও অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করে। আর এই তো আজকে আমি কোনো রান্নাবান্না শেয়ার করব না, আসলে আজকে আমার মেয়ের স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠানে মেয়েরা যে অংশগ্রহণ করেছে সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। তারপর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানও শুরু হবে, আর এখানে মেয়েরা যার যার প্রজেক্ট তুলে ধরেছে এখানে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড হবে। বিচারকরা দেখে এখানে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড করবে। আসলে আমার মেয়ের স্কুলটা দুই শিফটের, মর্নিং এবং ডে শিফটের, আর মর্নিং আর ডে শিফটের মেয়েদের মাঝে প্রতিযোগিতা হবে। দেখা যাক কারা প্রতিযোগিতায় প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করে। আর এই যে মেয়েদের প্রজেক্টগুলি কিন্তু খুবই সুন্দর হয়েছে, দেখুন একটা থেকে আরেকটা অনেক সুন্দর। তাদের প্রতিভা তারা তাদের কাজের মাধ্যমে তুলে ধরেছে, আমার কাছে তো খুবই ভালো লাগছে। আর এই ভিডিওটা কিন্তু আমি করিনি, আমার মেয়ে করেছে। আসলে প্রজেক্টের কক্ষে গার্জিয়ানরা যেতে পারেনি। আর এখানে বিতর্ক প্রতিযোগিতা হবে, সেজন্য মেয়েরা অধীর আগ্রহের সাথে বসে আছে। বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু হবে, তারা উপভোগ করবে সেজন্য। আর বলে দিচ্ছি আমার মেয়ের স্কুল, আমরা যেহেতু মৌলভী বাজারে থাকি সেজন্য এখানকার খুবই একটি নাম করা স্কুল সরকারি আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এই স্কুলে ভর্তি করানোর জন্য অনেক, আমার মতো অনেক মায়েরাই স্বপ্ন দেখে। আর এই স্কুলে কিন্তু ভর্তি নেওয়া হয় পরীক্ষার মাধ্যমে, যারা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয় একমাত্র তারাই ভর্তি হতে পারে। আসলে আমার ভয়েসটা ওইখানে দেইনি, কেননা মেয়েদের বিতর্ক প্রতিযোগিতার কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করব বলি।
আর এখানে মেয়েদের সায়েন্সের ব্যবহৃত এখানে রাসায়নিক দ্রব্য, তারপর এখানে তাদের প্র্যাকটিক্যাল করা হয় সেই সকল জিনিসপত্র, যন্ত্রপাতি এখানে শো করা হয়েছে। সকল ছাত্রছাত্রীরা সেগুলো দেখছে ঘুরে ঘুরে, আর এখানে সব কিছুই বের করা হয়েছে, আজকে উন্মুক্ত করে দেয়া হয়েছে সকল ছাত্রীদের জন্য। সরি, আমি ছাত্র ছাত্রী বলেছিলাম, আসলে এটা একটি গার্লস স্কুল, এখানে ছাত্র নেই, সবই ছাত্রী। আর এই তো আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের। আসলে আমি ভিডিওটি করিনি, কিন্তু বয়স দিতে গিয়ে বারবার আমার কথাই বলা হচ্ছে। আসলে আমার মেয়ে ভিডিওটা করেছে, ওই ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করে এনেছে। আর এই তো সকল যন্ত্রপাতি এখানেই সাজানো আছে, সবাই এক এক করে দেখে নিচ্ছে। আর এ পর্যায়ে আমার ব্লগে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন সাবস্ক্রাইব করে, আর চাইলে আপনাদের বন্ধু এবং আত্মীয়দের সাথে শেয়ারও করতে পারেন। আর এই তো এখানে, আর এদিকটাই কঙ্কাল এবং বিজ্ঞান বিষয়ে বিভিন্ন লিফলেট সাজানো রয়েছে। এই তো ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে। কেমন লাগলো আমার এই ব্লগটি কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার চ্যানেলের পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু সামনে এগিয়ে যাওয়া একেবারেই সম্ভব নয়। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা থাকলে অবশ্যই আমরা একে অপরের হাত ধরে সামনে এগিয়ে যাব। তাহলে এখানে বিদায় নিয়ে নিচ্ছি, নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।